দেখো বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার, কারণ এখন বাজছে 2:17। মা আমাকে ডেকেছে 2:15 সময়, কারণ অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে, 2 থেকে 8 হয়ে গেছে। দাঁড়ানো লাইটটা যাবে। এইসব বাইরে ঘুটঘুটে অন্ধকার একটা, পুজো শুরু হয়ে গেছে, দুদিকেই মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। আমাদের কুমারপুরেও শুরু হয়ে গেছে, খঞ্চিতেও শুরু হয়ে গেছে। 5টাতে পুষ্পাঞ্জলি, মা আমাকে 2:15 সময় ডেকে দিয়েছে। আমি ভাবছি আমার মানে জাস্ট একটু ঘুমটা মনে হয় ভালো করে হচ্ছিল, আর মা আমাকে ডেকে দিয়েছে। শুনতে পাচ্ছ তোমরা মন্ত্র? তো যাই হোক, একটু শুয়ে থাকি, আর রেডি হতে হবে, আবার চান পান করতে হবে। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে অষ্টমী, শুভ অষ্টমী, মা অষ্টমী। তো এখন বাজছে 4টে, তো মা আমার চলে গেছে অলরেডি মণ্ডপে। মা বলছে তুই আয়, ঘু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, একেবারে ঘুটঘুটে অন্ধকার। এখন বাজছে 4:10, ঘুটঘুটে অন্ধকার, মানে লাইফে এই ফার্স্ট টাইম এইভাবে অঞ্জলি দিই। কোটা হাই রোড ফাঁকা, বাড়িতে যেহেতু ছোটটা আছে তাই জন্য বাবা সবাই বলতে গেলে এরকম অন্ধকার থাকতে থাকতে দুর্গাপুজোর দুর্গাপুজোর অঞ্জলি দিতে সবাই আসছে, সবাই যাচ্ছে আসছে। তো এর আগে সবাইকে বলতো শিবের বার করলে, মানে নীলের বার করলে, তারপর তোমার সরস্বতী পুজোর অঞ্জলি এরকম ভোর থাক, মানে ভোর থেকে উঠে হয়তো দিয়েছে, বাট এই অষ্টমীর অঞ্জলি ফার্স্ট টাইম। চলো মণ্ডপে গিয়ে দিয়েছি। তো রাস্তার দুই দিকে দোকানপাট সব বন্ধ, আর বন্ধ হওয়াটাই স্বাভাবিক। ওই দিকে সম্ভবত একটা দোকানই খোলা, মিষ্টি দোকান, ওখান থেকেই সবাই কিনে পুজো দিচ্ছে, কারণ আজ মহা অষ্টমী বলে কথা। তো মায়ের অঞ্জলি, বড় পূজার অঞ্জলি এবারে মাঝরাতেই শুরু, মাঝরাত থেকে শুরু ভোরের শেষ। তো আমি যখন আসলাম তখন মাইকে অ্যানাউন্স করছিল, মানে খঞ্চিতে অ্যানাউন্স করছিল, এটাই লাস্ট বার, এটাই লাস্ট বার। বাট এখানে যখন এলাম সবাই বলছে আর হবে না, আর হবে না। তাও আমি এসে আসার পরে দুবার এই যে এইদিকে মহানবমীর ভোগ চলে এলো, তো নবমীর পুজো শুরু হয়ে গেছে, আর একটু পরে হবে সন্ধ্যা আরতি। তো এইদিকে তো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, বাট আমি তখনও পঞ্চমীত নিইনি, তাই এই পাশে চলে এসেছিলাম পঞ্চমীত নেওয়ার জন্য। আর এখানে সবাই নিচ্ছিল পঞ্চমীত, আর মাকে খুঁজছিলাম পঞ্চমীত খাওয়ার পর। ওই যে মাস
আর এইদিকে তো আমাদের অঞ্জলি দেওয়া হয়েই গেছিল, নবমীর পুজো শুরু হয়ে গেছিল, অনেকে এসেছিল অঞ্জলি দেওয়ার জন্য। সবাইকে বলছিল পুজো হয়ে যাক, তারপর অঞ্জলি দেবে, তারপর অঞ্জলি দিবে। আর আমরা যাব এখন ওই পাড়ে কঞ্চিতে ঠাকুর দেখতে, কারণ আমি একদিনও ঠাকুর দেখি। সকাল মায়েরা বেরিয়েছিল কিন্তু আমার বেরোনো হয়নি, আমি বেরোইনি। তো বলছে খুব সুন্দর হয়েছে, আর পূর্ব মেদিনীপুরের মধ্যে সেরা মণ্ডপও হয়েছে কঞ্চি, তাই ভাবলাম একটু দেখেই আসি। আগের বারে আমার মনে আছে ষষ্ঠী দিন বেরিয়েছিলাম, ওই ষষ্ঠীর দিনই যা দেখেছিলাম, তারপরে আর দেখা হয়নি। তো সেভাবে এখন আর ঠাকুর দেখতে বেরোতে ইচ্ছেও করে না, এই ভিডিওর জন্য যেই যতটুকু ভিডিও করা হয় আর যেই যতটুকু ঠাকুর দেখা হয়। নাহলে আগে খুব দেখতে বেরোতাম, মেলা বলো ঠাকুর বলো খুব দেখতে বেরোতাম। তো চলো, এপাশে সব দোকানদানি বন্ধ ছিল, ওই একটা দুটো দোকান খোলা ছিল পাশে একটা, আর ওপাশে একটা দেখলাম দোকান খোলা আছে। আর মাঠে ভিড়, খিচুড়ি খাওয়ার ভিড় লাইনে, খিচুড়ি খাওয়ার লাইনের ভিড় হয়েছে। আমি এখানে যে একটু ভালো করে ভিডিও করব তার কোনো উপায় ছিল না। তো এদিকে মা তো পুজো দিয়েই বেরিয়ে গেছিলো, বাট আমার আর পুজো দেওয়া হয়নি, তাই বাড়িতে এসে পুজো করব এবার। কারণ আমাদের বাড়িতেও মা দুর্গা আছে, তো পেতলের মা দুর্গা, তো এখানে মা পুজো করে তারপর বেরিয়ে গেছিলো, আর আমি এখানে পুজো করব এখন মা দুর্গাকে। এই যে আমাদের বাড়ির মা দুর্গা, পেতলের মা দুর্গা, ওই যে মা দুর্গা পেতলের। তো আমি এখানে পুজো করছিলাম ফুল দিয়ে, তো মানে যেটা রোজ নিত্য পুজো হয় বাড়িতে, নিত্য পুজো বলতে যেমন চান করার পর সবার বাড়িতেই সবাই পুজো টুজো করে, আমাদের বাড়িতেও সেরকম পুজো হয়। আর আমি তো প্রতিদিনই মহাদেবের মাথায় জল ঢালি যাতে মাথাটা একটু ঠান্ডা হয়। 5:23 এই ভোরের আলো ফুটল, এখন অষ্টমীও শেষ আর নবমীও শেষ, মানে নবমী পুজো হয়ে গেছে। একটু রেডি হয়ে গেছি, তো ঠাকুর দেখতে যাবো। ঠাকুর দেখতে যাবো বলতে এই আমাদের এই সামনে, তো এটা আমার অষ্টমী সন্ধ্যে লুক, তো রেড কালারের কুর্তি আর প্লাজো। তো যাই হোক, ঠাকুর দেখতে যাবো বলতে আমাদের এখানে কুমারপুর আর খঞ্জ, মানে কুমারপুর আর খঞ্জে এই দুটো। আমি 2021 থেকে, মানে যা করোনার পর থেকে, কোথাও ঠাকুর দেখতে যাই কোথাও না। 2020-এর আগে যা ঠাকুর দেখা দেখে নিয়েছি অনেক, তো তাও তো এবারে আমি যাই হোক একটা, মানে আসো তো চলো মণ্ডপে গিয়ে কথা হচ্ছে। রাস্তা পেরোনোর সময় শুধু ভিড়টা দেখে ভাবছিলাম যে ভেতরে যেতে পারবো, তো ভিড়টা শুধু দেখো। আমি ভাবছিলাম এত লোকজন কোথায় ছিল, কি মানুষজন বেরিয়েছে, আর তোমাদের এটাই দেখাচ্ছিলাম। গেট থেকে সোজা মাঠে ঠাকুর দেখতে যাওয়া যায়, বাট এত ভিড় তাই জন্য সব এই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হচ্ছে। আর এইদিকে মঞ্চ হচ্ছিল অনুষ্ঠান দিদি নাম্বার 1, তাই জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কি কীরকম হচ্ছিল না হচ্ছিল। তারপর এইদিকে একটু প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করার কথা ছিল, বাট বিশ্বাস করো আমি আর ঢুকতে পারিনি। শুধু লোকজন দেখো ওই দিক থেকে ঘুরে ঘুরে এসে লাইন দিয়ে প্যান্ডেলের মধ্যে ঠাকুর দেখতে যাচ্ছে, কি লোক হয়েছে বাবা রে বাবা। তো আমি আর ওই ভিড় অতিক্রম করে মণ্ডপে যাইনি, গেলে যাওয়া যেত আর যাইনি, ইচ্ছে হলো না, কারণ অতটা ভিড় অতিক্রম করে যাই। তো এপাশে দেখছি মেলাতেও ভিড়, বাট মেলাতে অতটাও ভিড় ছিল না যতটা মণ্ডপ দেখার জন্য ভিড় আছে ওই দিকে। দোকানদানি এসেছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ কেনাকাটা করতেই হবে, দোকান বসেছে, মেলা এসেছে, কিছু কেনাকাটা করব না হয়। তো তারপরে এই পাশে ঘুরে 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 দেখছি যে কত লোকজন আরও আসছে, আরও রাত হলে কত ভিড় হবে সেটাই ভাবছি। তো মেলাতে ঘুরছিলাম আর বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছিলাম কি নেবে না নেবে, আর আমি ভাবছিলাম আমিও যদি বাচ্চা থাকতাম কি ভালো হতো, আমাকেও বড়রা জিজ্ঞাসা করতো আমি কিছু নেবো কি না। বাট কি আর করা যাবে, কেউ তো কিছু কিনে দেওয়ার নেই, নিজেরই পছন্দ হলে নিজেই কিনে নিতে এখন পারি। এই যে রাস্তায় ভিড় দেখো, বাড়ি ফেরার পথে, বাড়ি ফিরবো না, কুমারপুরের কাছে যাবো একটু মণ্ডপে, মানে বেরিয়েছি যখন দেখিনি, তো এই দিকেও ভিড় দেখে আবার সোজা চলে গেছিলাম। আর ওইখানে দেখো মা দুর্গা পার্বতী বসে আছে, তো সবাই ঠাকুর দেখে এদিকে বেরোচ্ছিল,
আর আমি দেখছিলাম আর ভাবছিলাম সবার কাছে দুর্গাপুজোটা আনন্দের হয় না, কিছু মানুষের কাছে উপার্জনেরও পথ হয়। তো এবারে পুজোটা তো সত্যিই অন্যরকম, আর দেখতে দেখতে পুজোটা কোথা থেকে নবমীও শেষ, মানে নবমী সন্ধ্যে আরতিও হয়ে গেল একদম অষ্টমীর দিনে। সত্যি এবারে পুজোটা অন্যরকম, মানে এইরকম পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একই দিনে কীভাবে কেটে গেল। তো যাই হোক, এই ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে লাইক করে দিও, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব।